নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল সতেরোই জানুয়ারি দু মঙ্গলবার প্রত্যেকে জয় বজরে বলি জয় বলি জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকাল যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুব ইম্পর্টেন্ট আপনারা অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন দেখুন আগামীকাল মঙ্গলবার প্রত্যেককে আমি একটি কথা বলবো যে আপনার ক্ষেত্রে শুভ সময় এবং যে টার্গেট নাম্বারটা আমি বলছি সেই শুভ সময় এবং টার্গেট নাম্বারটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি কোন টাইমে একটি টিকিট কাটছেন সে সময় এবং যে টার্গেট নাম্বারটা আমি বেঁধে দিচ্ছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ আপনার জন্ম ছকে যদি আগামীকাল প্রবল যোগ থাকে মহাপ্রাপ্তির তাহলে আপনি আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে আপনার কিন্তু হবে দেখুন অনেকেই বিভিন্ন রকম কাজে যান বিভিন্ন রকমের যে যার মতন কাজে যাচ্ছেন যেতে যেতে আপনি হয়তো একটা মিষ্টির দোকান পেলেন সেই মিষ্টির দোকানে আপনি মিষ্টি খাচ্ছেন মিষ্টি খাওয়ার পর আপনি একটি টিকিট কিন্তু কাটতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে তবে এবং আপনার জন্মছক যদি পারমিট করে আপনি আগে জেনে নিন তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন কারণ অযথা ইনভেস্টমেন্ট করে অর্থ অপচয় করে লাভ নেই মিষ্টি খাওয়ার পর যদি আপনি এটা টিকিট নেন আপনার জীবনটা যদি মিষ্টিময় হয়ে যায় হতেও তো পারে কার ভাগ্য কখন কিভাবে ঘুরে কেউ কিন্তু বলতে পারে না কারণ আমাদের এই যে গ্রহমণ্ডল বিশ্বব্রহ্মাণ্ডে কিন্তু গ্রহ কিন্তু ঘুরছে ভাগ্য আপ অ্যান্ড ডাউন হচ্ছে কোন সময় আপনার উন্নতি হচ্ছে কোন সময় আপনার সেই জায়গাটাতে বাধা প্রাপ্ত হচ্ছে আপনি আগে জেনে নিন আপনার কেন বাধা হচ্ছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সেই জায়গাটা জানার পর আপনি এই জায়গাটা কিন্তু দেখুন আপনার জন্ম আগে চুলচেরা সূক্ষ্ম বিশ্লেষণ করুন অর্থপ্রাপ্তির যোগটা কখন আছে এবং কোন বছরগুলো আপনার ক্ষেত্রে শুভ এবং এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে সময়গুলো এবং রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ আপনার জন্মচকে কেমন রয়েছে এই চারটি গ্রহ যদি আপনার জন্মচকে শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে এবার ডিপেন্ড করবে আপনার ভাগ্য এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা অনেকে আছে যাচ্ছে অফিস অফিসে যাচ্ছে অফিস ফেরাপর্তা বা কোনো কাজ করছে কাজ করতে করতে হয়তো একটা হয়তো ঠান্ডা পড়েছে হয়তো একটা গরম চা খেলো এক কাপ চা খাওয়ার পর হয়তো একটা কোনো একটা ছোট্ট একটা দোকান দেখলো ছোট্ট অল্প একটা ইনভেস্টমেন্ট করে একটা টিকিট কাটলো জীবনটা ওই টিকিট কিন্তু পরিবর্তন করে দিতে পারে যদি আপনার জন্ম ছকে যোগ থাকে তবে কারণ আপনার জন্ম ছক আপনার দশা মহাদশা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট দশা মহাদশাটা পারমিট করছে কিনা না আপনার ক্ষেত্রে নেগেটিভ অ্যান্ড পজিটিভ এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার এবং আপনার ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এই ভাবগুলো আপনার জন্মছকে কেমন রয়েছে তবেই কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে অর্থের জায়গাটা বিশেষভাবে দেখা দরকার আপনার ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাবের উপর এবং ভাগ্যভাবের উপর এই জায়গাগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে দেখুন বাধা প্রত্যেক মানুষের জীবনে থাকে আবার প্রাপ্তিও কিন্তু থাকে আমি বারবার বলছি এই যে পাঁচ রাশির আমি কথা বলছি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে সবাই দেখছেন ভিডিও সবারই যে প্রাপ্তি হবে এটা কিন্তু নয় আমি কখন এই কথা আমি বলি না যে যারা প্রত্যেকেই পাবে একই রাশির প্রচুর মানুষ আছে এখানে দেখতে হবে আপনার জন্ম ছকে কতটা আছে অর্থাৎ যদি আপনার ভালো থাকে তাহলে আপনার নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে এই অর্থ প্রাপ্তির জায়গাটাতে বারবার বাধা প্রাপ্ত হচ্ছে অর্থ আসছে না অর্থ থাকছে না আপনি ইনভেস্টমেন্ট করেই যাচ্ছেন আমি এই যে অর্থপ্রাপ্তির যোগটা বলি না শুধু টিকিট কেটে না যে কোনো দিক থেকে যে কোনো মুহূর্তে আপনার বড় ধরনের একটা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে আপনার জন্মছক আপনার হস্তরেখা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা কিন্তু দরকার আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো মঙ্গলবার ক্ষেত্রে যে সৌভাগ্যশালী পাঁচ রাশি নিশ্চিত রূপে কিন্তু এই রাশিগুলো কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে নাম্বার ওয়ান রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং আট আপনাদের শুভ সময় সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মহাভাগ্যশালী রাশি সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টাকার নাম্বার চার এবং পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং সাত আপনাদের শুভ সময় দুপুর বারোটা একুশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত চার নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালে মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্য শালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং নয় শুভ সময় সকাল এগারোটা একান্ন মিনিট থেকে আপনার টাইমটা শুরু হচ্ছে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং চার আপনাদের শুভ সময় ডট বারোটা থেকে শুরু হয়ে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ এই যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা যেটা আমি বললাম এই সময়ের মধ্যে কিন্তু আপনার জন্ম ছকে যদি প্রাপ্তির যোগ থাকে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু আপনার আগামীকাল কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে তো প্রত্যেকে অবশ্যই জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন